দেড় কেজি চালের তিন বাটি ভাত যে কোনো এক প্রকার মাংস সহ বারো প্রকারের ভর্তা মাছ ভাজা শাকসবজি ডাল ডিম ও আচার এসব খাবার যিনি একাই খেতে পারবেন তাকে বোনাস হিসাবে দেয়া হবে এক গ্লাস দুধ এক কাপ দই ও একটি টাইগার ড্রিঙ্কস শুধু তাই নয় যাওয়ার সময় তাকে উপহার হিসাবে দেয়া হবে প্যান্টের পিস কেনার জন্য নগদ আটশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য হলেও সত্য এমন হোটেলের দেখা মিলেছে রংপুরের পীরগাছার বাজারে যেটি চাচার হোটেল নামে পরিচিত যারা এত খাবার খেতে পারবেন না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই নেওয়া হবে না কোনো জরিমানা তবে যতটুকুই খাবেন মূল্য দিতে হবে ওই একশো আশি টাকাই আমরা দিন আগেই এটা শুনেছি চাচার হোটেলের এই পপুলারিটির কথা এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খেতে আসে এবং সবাই খুব প্রশংসা করে যায় এবং আমরা আজকে এসে যেটি উপলব্ধি করলাম যে আসলেই এই চাচার হোটেল এত বিখ্যাত কেন যে এখানে খাবারের মানগুলো কত ভালো মানের এবং বিভিন্ন প্রকারের খাবার এখানে ভর্তা থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে আছে এটা বিভিন্ন জনমাধ্যমে জনগণের মুখে শুনছি এখানে খাবার খুব ভালো হয় এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার বিভিন্ন আইটেমের ভর্তা শাক প্রায় তেরো প্রকারের সমগত আইটেম আছে মাংসের রান্না খুব ভালো খুবই ভালো প্রতিদিন তিনশো থেকে চারশো লোকের খাবার পরিবেশন করা হয় চাচার হোটেলে স্বাদে মানে অনন্য হওয়ায় দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা ছুটে আসেন এখানে তারা বলেন পুরস্কার না পেলেও সস্তায় মেলে অনন্য স্বাদের সব খাবার তিন বাটি ভাত যদি কেউ একসঙ্গে খেতে পারে তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এটা মনে করেন যে এক গ্লাস দুধ এক একটা মানে দুধ আবার দইয়ের বাটি হ্যাঁ এই সমস্ত আর কি প্যান্টের পিস এই বিষয়গুলো আছে হ্যাঁ তো আমরা তো আর অতগুলো খাইতে পারবো না শুধুমাত্র আর কি একটা ইয়ার আনন্দ নেওয়ার জন্য একটা হোটেল এই শুনিয়ে এই আগ্রহে আমরা এখানে আসছি দেখতে আসছি এবং খাইতেও আসছি অবশ্য আমরা এত খাইতে পারি না যারা খেতে পারে তাদের জন্য অবশ্য চাচার এই অফারটা আসে হোটেলের মালিক মকবুল হোসেন বলেন অনেকের রুচি থাকা সত্ত্বেও টাকার অভাবে তৃপ্তি সহকারে খেতে পারেন না তাদের জন্যই মূলত এই হোটেল কেউ বেশি খেলে অনেক ভালো লাগে বলেও জানান মকবুল হোসেন তাই তো হাসতে হাসতে শুধু সবল লোকদেরকে আমন্ত্রণ জানালেন তিনি যে ব্যক্তি তিন বাটি ভাত খাবে তাকে আর টাকা দিতে হবে না ওই লোকটার জন্য আবারও ফ্রি এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্জন সেকেট এইটাও ফিরি উনি খায় যখন আমার ঘর থেকেই বাইরে যাবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য এখানে কোনো দুর্বলা আলোক ঢোকা যাবে না যে বেশি খাবে তার জন্যই আমার দোকানটা তার দাওয়াত থাকলো দোকানে চব্বিশ বছর ধরে হোটেলটি চালু আছে বলে জানান মকবুল হোসেনের স্ত্রী তহিরন বেগম প্রথমে মাত্র পঞ্চাশ টাকায় খাবার দেয়া হতো জিনিসপত্রের দাম বাড়ায় এত কম দামে আর দেয়া সম্ভব হয় না বলে জানান তিনি লাভ কম হলেও সংসার ভালোই চলছে বলেও জানান তহিরন বেগম শোক তরি তরকারি আমার হাত দিয়ে পাক হয় আমি আমি পাক করিভাবে রাত তিনটা 10 মিনিটে খোলা হয় হোটেলটি বিকাল 4টা দশ মিনিট পর্যন্ত চলে বেচা কেনা দূর থেকে কেউ এলে তার জন্য ফ্রিতে দেয়া হয় দই বা মিষ্টি আমি এখানে চার বছর থেকে কাজ করি চাচার হোটেলে চার বছর থেকে কাজ করি সবখানেই ভালো এখানে আমি এখানে কাজ করি আমার সংসার চলে এবং সব মানের খাবারে ভালো এখানে সবাই খাইতে আছে সব মিলে খুব ভালো আছে আর কি মনে হয় ভালো পাক শাকও ভালো পরিবেশ পরিবেশও ইয়েও ভালো দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো আছে ইনশাল্লাহ তো প্রায় প্রায় আসা হয় এলাকাবাসী হিসেবে আমরা আসি মাঝে মধ্যে খুবই ভালো পরিবেশ ওনার হোটেলটা অনেক ব্যতিক্রমী কিছু অফার আছে আপনারা একটু দেখতে পারেন এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ভালো অভাবের তারণায় সময় সাইকেল মেরামতের পাশাপাশি অন্যের জন্য ভাত রান্নার কাজ করতে করতে আজ এই হোটেলটি দাঁড় করিয়েছেন মকবুল হোসেন তিন সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি মারা গেছে একমাত্র পুত্র এখন পরিবারে দুজন ছাড়া কেউ নেই এভাবেই বাকি জীবন কাটাতে চান মকবুল তহিরন দম্পতি ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর